দীর্ঘ টালবাহানার পর অবশেষে সন্দেশখালীর বাদ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পায় সিবিআই। সন্দেশখালীর মূল চক্রকে জেরা করে তার গতিবিধি বুঝতে চাইছেন তদন্তকারীরা। সন্দেশখালীতে ইডির ওপর হওয়া হামলার ঘটনার 56 দিন পর পুলিশের জালে ধরা পড়েন একদা সন্দেশখালীর বিতাজ বাদশা শাহজাহান। ঘরে বাইরে চাপের মুখে পড়ে গ্রেপ্তারি হলেও তাকে নিজেদের হেফাজতে রাখতে মরিয়া কৌশল চালায় রাজ্য প্রশাসন। হাইকোর্টে ধাক্কা খেয়ে সুপ্রিম কোর্টেও সুরাহা না মেলায় অবশেষে সিবিআই হেফাজতে যেতেই হয় শেখ শাহজাহানকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের গভীরে প্রবেশ করতে চাইছেন তারা। সেই কারণেই শাহজাহানকে ফের নিজেদের হেফাজতে পাওয়ার জন্য বৃহস্পতিবার বসিরহাট আদালতে সওয়াল করেন সিবিআই এর আইনজীবী। অন্যদিকে শাহজাহানের আইনজীবীও জামিনের আবেদন করেন। দুপক্ষের সওয়াল জবাবের পর শাহজাহানকে ফের 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। পাশাপাশি রাজ্য পুলিশের পক্ষ থেকে যে 7 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছিল সিবিআই। সেই 7 জনের 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বসিরহাট মহকুমা আদালতের পক্ষ থেকে আজকে শেখ শাহজাহান সহ 7 জনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হলো। একদিকে যেরকম 8 দিনের হেফাজতের নির্দেশ, সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হলো শেখ শাহজাহানের, একই সঙ্গে আরও 7 জন যাদেরকে রাজ্য পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকেও সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে 5 দিনের। এবং শেখ শাহজাহান তাকে এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালত থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করেই তারা মূল কারণ জানতে পারবে কে বা কারা, কাদের নির্দেশে তারা হামলা চালিয়েছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের ওপরে। সেই ঘটনার অর্থাৎ ইডির আধিকারিকদের ওপরে হামলার যে ঘটনা, সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই 7 জনের কাছ থেকে জানা যাবে বলে এই মুহূর্তে সিবিআই পক্ষ থেকে মনে করা হচ্ছে। এদিন সন্দেশখালীর একাধিক এলাকায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। শাহজাহানকে ফের নিজেদের হেফাজতে পেয়ে তদন্তকারী আধিকারিকরা দুর্নীতির শিকরে পৌঁছতে পারেন কিনা উত্তর দেবে সময়। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।